নমস্কার, আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি মঙ্গল কামনা করে কুমড়ার ভিডিও আমি প্রকাশ করেছিলাম, কিন্তু এত কয়েকশো লোকের একই প্রশ্ন আসছে, সেই জন্য আমি যে গাছগুলো কেটে ফেলে দিচ্ছি সেটা নিয়েই কিন্তু আমি দেখাচ্ছি। এটা কিন্তু দেখানোর ব্যাপারটা না, আপনাদের উপকার হলেই আমি খুশি। সেই জন্যে আমার এই গাছটা অন্তত আজকের সাড়ে তিন মাস হতে চলেছে, নষ্ট হয়ে গেছে। আমি এই দেখুন মাটিগুলো আবার কোপাচ্ছি, কুপিয়ে বাড়ির গোবর দেবো। এই গাছ হলুদ হয়ে গেছে, মানে অবস্থা খারাপ। এই রকম হলুদ হয়ে গেলে যদি বয়স্ক হয়ে যায় একদম একটা পয়সা খরচা করতে যাবেন, চলে যাওয়ার সময় হয়ে গেছে। এখানে আমি বিদায় জানাতে চাচ্ছি আর কি। আর এই যে মাটিগুলো কোপাচ্ছি দেখুন, এইভাবে মাটিগুলো কোপাতে হয়, এই আটাকা যাবে না। আমার কুমড়ো তোলা হয়ে গেছে, পরিষ্কার করে অন্য চাষে চলে যাবো আমি। তা সেই কুমড়ো গাছকে ধরে রেখে আমি বলছি কি হচ্ছে না, কুমড়ো গাছের ফুল হচ্ছে, ফুলটা ঝরে যাচ্ছে, কুমড়ো গাছের ফল হচ্ছে, ফলটা পচে যাচ্ছে, কুমড়োর পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুমড়ো ফুল থাকছে না, এই রকম প্রশ্ন নিয়ে মানে কয়েক তিন থেকে সাড়ে তিনশো আমার সাবস্ক্রাইবারদের আমি দেখছি এখন যে আপনি একটা এক্ষুনি ইমিডিয়েট একটা আমাদের দেখান এক্ষুনি। এখন আমার গাছ শেষ হয়ে গেছে, আমি কী দেখাবো, মরা গাছ কেটে দেখাচ্ছি হাসবেন না, আমি কী বলবো। এই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি একটা শুধু ছোট্ট অনুরোধ রেখে যাবো আপনাদের কাছে। ধরুন অনেকের তো মিস গেছে বা আমার কুমড়োর ভিডিওটা পুরো দেখা হয়নি, অনেকে মিস করতেও পারেন, তাদেরকে বলবো যে সেইটাও দেখে নেবেন, নে এইটা দেখে নেবেন। সেখানে অত ডিটেলস আমি রূপকা নিয়ে বলিনি, এটা একটা ঘটনা, যা দেখে নেবেন আবার এটাও দেখবেন, আর ভালো যদি লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচজনকে দেখতে সাহায্য করবেন। এটা একটা কুমড়োর একটা খুব মানে কি বলবো খুব মারাত্মক একটা জায়গা, এবং এই ক্ষয়ক্ষতিটা প্রায় লোকের হতে থাকবে, আমিও চাষ করলে আমারও হতে থাকবে। একটা কমন একটা ডিজিজ, কমন একটা খারাপ হয়ে যাওয়ার প্রশ্ন। এই দেখুন এই ফুলটা যে আসছে, বাড়ি আর দেরি করবো না, চলে আসছি মূল জায়গা। এইরকম ফুল পচবে, এই আঙুলের ডগায় দেখতে পাচ্ছেন কালো ছত্রাক, ফুল কষে যাবে ছত্রাকের আক্রমণে, বাতাসে তো ছত্রাক ঘুরছে, কী করবেন আপনি? এই একটা পরিস্থিতি অন্য একটা পরিস্থিতি, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন কী বলি, অনেক হয়তো বিশ্বাস করবেন না যে স্যার কী বলে, বাতাসে ছত্রাক কোথায় ঘুরছে, বাতাসে ছত্রাক ঘাসের দানা সব রকম ঘুরে বেড়াচ্ছে। এই আমাকে যদি বলা হয় যে এখান থেকে আমাকে সাত আট মিনিট পর ছুটে যেতে হবে, আবার ছুটে আসতে হবে, একদম দাঁড়ানো চলবে না, হাঁটা চলবে না, ছুটে যাবেন ছুটে আসবেন, কাউকে যদি আমি করাই আপনাদের মধ্যে, কাউকে দর্শকদের বন্ধুদের মধ্যে, জামাটা খুলিয়ে নিয়ে এই যে গেঞ্জি গায়ে আছে এই গেঞ্জিটাকে বলবো ছুটে আসার পরে, ছুটে গেল ছুটে এলো পাঁচ মিনিটের পর, দশ মিনিট ছুটলো মোট টোটাল, গেঞ্জিটা খুলে আর তাল করে আমি রেখে দেবো আজকের, রেখে দিয়ে কালকে সকালে এরকম করে ধরবো মেলে, কী দেখা যাবে পরিষ্কার গেঞ্জিতে, যে গেঞ্জিতে ছোটো 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 কালো কালো সামা দাগ বলি এই ছত্রাকগুলো লেগে গেছে। কোথায় ছিল ওরা? বাতাসে ছিল, কেন কোন গেঞ্জিতে গেল? সবে কাঁচা গেঞ্জি, পরিষ্কার গেঞ্জি, সবে উজালা দিয়ে মা কেচেছে তার মা, কেন এরকম হলো না? বাতাসে ছত্রাকগুলো ভাসছিল, সেইগুলো গেঞ্জির মধ্যে থাকবেই স্বাভাবিক, সেইগুলো আসার ফলে ওরা উপযুক্ত পরিবেশ পেয়েছে। কী পরিবেশ পেয়েছে? আর্দ্রতা ছুটে গেছে, ছুটে এসছে, ঘাম ভিজে ভিজে ঘাম, একটু গরম ভাব ছিল, উষ্ণতা আর ভিজে ভাব, গরম ভাব পেয়েছে, আর তাল করে আমি গেঞ্জিটা রেখে দিয়েছিলাম, জমা করে রেখে দিয়েছিলাম এক রাত, সঙ্গে সঙ্গে ফাঙ্গাস গ্রো করে গেছে। এইরকম কুমড়োতে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এই ছত্রাকগুলোর জন্য বেশিরভাগ কুমড়ো পচে যায়। তাহলে ছত্রাকনাশক আপনাকে যেতেই হবে কুমড়োর ফুলটাকে ধরে রাখার জন্য, এক নম্বর কথা। তাহলে ছত্রাকনাশক ওষুধ মারবো, ওষুধের কথা তো আপনারা জানেন, বাস্তাতে শুনছেন, সাপ পাউডার মারতে পারেন, টাটা মাস্টার মারতে পারেন, সেকটিন মারতে পারেন, আপনার কম পয়সা কী বলবো মার্জার মারতে পারেন, হাজার একটা ছত্রাকনাশক আসে, আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। তাহলে ছত্রাকনাশক ওষুধ মারতে হবে বিকালবেলা, একদম বিকালবেলায় তিন গ্রাম ডোজ মারবেন, সেকটিন খুব দামি, একশো এমএলের দাম, এমআরপি ফেলা হচ্ছে 400 টাকা। যদি প্রচুর কেউ ব্যবসা আরম্ভ করেছেন, প্রচুর খসে পড়ে যাচ্ছে, রাখতে পারছেন না, এগুলো সব হায়ার গ্রুপের ওষুধ, একে একে উপরের ওষুধ, ওতে আছে ফেনামিডন 10, ম্যানক্রোজে 50%, ওগুলোও ব্যবহার করতে পারেন। আমি অত দামি যাওয়ার দরকার নেই, সব থেকে সস্তার ওষুধ হলো কোসাইড পাউডার বাবা দেবো 2 গ্রাম করে, শুধু আছে কপার হাইড্রক্সাইড আর নয় সাপ পাউডার, গরিবানা মতে চলুক কাজও হবে। তাহলে ফুল খসে যাওয়ার জন্য, ছত্রাকের জন্য হয়, আর কী জন্য হয়? অনুখাদ্যের অভাবে গাছ, মা তো আপনারা তো মা, যারা মা দেখছেন সন্তানকে রাখবেন কী করে যদি আপনি অপুষ্ট জমিতে ভোগেন, খসে পড়ে যাবে তো রাখতে পারবে কী করে? তাহলে অনুখাদ্য যেতে হবে, একটা মাইক্রোনিউট্রিয়েন্টে যেতে হবে। আমি কেন খোল পচানো জল বারবার বলি জানেন? খোল পচানো জল এমন একটা টনিক কম দামের মধ্যে ভালো, চটি খোল নেবেন সবসময়, চটি খোল আমাদের এখানে 27 টাকা নিচ্ছে চটি খোল। তা ওই খোল দিলে কী হবে, গাছটা তেজি থাকবে, ফলটা আটকাতে পারবে। তাহলে খাদ্যের অভাবে ফুল খসবে, ছত্রাকের আক্রমণে ফুল খসবে, মেনলি দুটো কারণে ফুল খসে যাবে। আর গোড়ায় যদি গাছে জল জমে যায়, রসের আধিক্য হলে ফুল খসবে, দীর্ঘদিন ড্রাই চললে, খরা চললে ফুল খসবে, 4টে কারণে ফুল খসে।
ছত্রাকের আক্রমণে, আবার বলি ফাইনাল, ছত্রাকের আক্রমণে ফুল খসবে, গোড়ায় যদি জল জমে যায় তিন চার দিন বৃষ্টি হলো ফুল খসে যাবে, বৃষ্টি দীর্ঘদিন অনুপস্থিতি খরা ফুল খসে যাবে, অনুখাদ্যের অভাবে সমস্ত বই এগ্রিকালচার ঘেরে দেখবেন চারটি কারণে ফুল খসে যাবে। তার মধ্যে আমি তো দেখতে পাচ্ছি না, এখান থেকে আমি অনুমান করে আপনাদের শুধু বলি, তা এই এই খসে যাওয়ার মেন কারণ হচ্ছে একটি ম্যাক্সিমাম আমি মনে করি ছত্রাক, ওটা দিলে রোকে গেল। চলে আসুন এবার, এটা কিন্তু খারাপ ফেলে দেওয়া গাছ। এবার চলে আসুন কুমড়োর পাতা হলুদ হয়ে যায়, খাদ্য তৈরি করবে কী করে? হলুদ পাতা খাদ্য তৈরি করতে পারে? গাছ দুর্বল হয়ে যাবে, ঝিমিয়ে পড়বে। এই দেখুন, এই একটা হলুদ হয়েছে, দেখুন এই পাউডারি মিল্ডি হয়েছে, এই এই ভেজা ভেজা ভাব, এই আস্তে 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 হলুদ হচ্ছে, আলাদা হচ্ছে, ছত্রাকের জন্য হচ্ছে, এই পিসটাও হবে, এই পিসটাও হবে, এইরকম ব্যাপারটা ছত্রাকের জন্য এটা হচ্ছে, ম্যাক্সিমাম হবে কিন্তু ছত্রাকের জন্য। ওই ফুল খসে যাওয়ার সঙ্গে এইটার সঙ্গে সামঞ্জস্য আছে, মারলে কাজ হয়ে যাবে, হয়ে গেল। কিন্তু আজকে মারবেন চুপ করে মেরে বসে থাকলে হবে না, আবার চার দিন পরে আরেকবার মারতে হবে, হট করে ছত্রাকটা যেতে চায় না। তাহলে হলুদ হয়ে যাওয়া বা ফুল খসে যাওয়ার জন্যে আজকে আপনি টাটা মাস্টার মারলেন, তিন দিন পরে কিন্তু আপনাকে সাপ পাউডারে যেতে হবে, বা আজকে সাপ মারলেন কালকে অন্য গ্রুপে ঘোরাতে হবে, এটা করে দেবেন। তাহলে এই যে পাতা হলুদ হয়ে যাওয়া, দায়ী হলো ছত্রাক। আর দায়ীকে আর একটা দায়ী হলো, যখন আপনার এই বাহক পোকাগুলো ভাইরাস যদি পেনিট্রেট করে দেয়, ঢুকিয়ে দেয় সেল স্যাপের মধ্যে, তখন কিন্তু ওই সেল স্যাপটা গোটা ধরে গাছের পাতাটা হলুদ করে দিতে পারে, পাতাটা এরকম কুঁড়ে যেতে পারে, পাতাটা এরকম হয়ে যেতে পারে, পাতাটা কার্ল হয়ে যাওয়া বলি, লিফ কার্ল ভাইরাসের দিকে চলে যেতে পারে, একদম হলুদ হয়ে যেতে পারে, তখন কিন্তু বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। তাই ছত্রাকনাশক ওষুধ মারার পরে কুমড়ো খুব সিভিয়ার অ্যাটাক হয়, খুব 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 নরম ডাঁটা। তো আর বলেছিলাম একবার যে গাছের মধ্যে যত বেশি রস থাকবে, দেখুন নিগড়ানলে জল পড়বে, সাকুলেন্ট হবে যদি যত গাছ, তার মধ্যে তত রোগ পোকা বেশি থাকবে, এটা স্বাভাবিক। তাহলে এই হলুদের কারণ হলো ছত্রাকের জন্য হয়, ভাইরাসের জন্য হয়। তাহলে আপনি একবার ছত্রাকের ওষুধ দিয়ে দিয়েছেন, ব্যাস চলে গেল। ভাইরাসটা এলে পরে কিন্তু কোনো ওষুধ নেই, ভাইরাসের প্রিভেন্টিভ মেজার আছে, ভাইরাসের কিউরেটিভ মেজার এখনও পর্যন্ত বের হয়নি। আর হলুদ যদি হয়, হলুদ যদি আমার স্বাভাবিকভাবে ছত্রাকের জন্য হয় সে তো হয়ে যাচ্ছে, কিন্তু যদি পোকার জন্য হয়, বাহক পোকার জন্য যদি ভাইরাস হয়ে যায়, কুঁড়ে গেলো, লিপ কার্ল হয়ে গেলো, হলুদ বেশি হয়ে গেল, তখন কিন্তু আপনাকে প্রাথমিক অবস্থায় ছত্রাকের দুদিন পরে কিন্তু আপনাকে একটা কম দামের টর্পিড, আমাদের এখানে 17-18 টাকা নিচ্ছে, 10 লিটার জলে দেওয়া যাবে, 5 গ্রাম করে থাকে, আপনি একতারা গেলে ওটা একটু দাম বেশি নিচ্ছে, সিনজেন্টার একতারা ওটা নিচ্ছে তোমার 22-23 টাকা, 25 টাকা এমআরপি করা আছে। তাহলে আমি একতারা বা টর্পিড বা অ্যাক্ট বা সাপট্রা ম্যাক্সিমো এই যে কোনো একটা প্যাকেট এরকম পাওয়া যায় 10 লিটার জলের জন্য প্রযোজ্য, ওইটা আজকে দিলেন দেখবেন আর পোকা আসছে না, আবার দু তিন দিন পরে কিন্তু আপনাকে অন্য ওষুধে যেতে হবে, গেলে কিন্তু এই ভাইরাস রোগটাকে প্রতিহত করা যাবে, ব্যাস ছেড়ে দেন। এবার চলে আসছি আমি, ফল ধরলো, এই দেখুন এই উড়ে ফেলে দেবো কালকের, এই গাছ দেখছেন গাছের অবস্থা খারাপ, এই গাছে হলুদ হয়ে গেছে পাতা, এই তিন মাসের উপর বয়স হয়ে গেছে, যথেষ্ট ফল দিয়ে গেছে, এই একটা হয়েছে দেখুন, বাহ ফাইন একটা দেখাতে পাচ্ছি আমি, এই দেখুন এখন ঠিক আছে, এখন এর পরাগায়ন হয়নি, মানে কালকের হলে তার পুরুষ ফুল নেই, বাদ দেন এটাকে, কী হবে এটা জানেন? এইখানে কী করে ফল মাছি, ফল মাছি এখানে বসে এখানে বীজ করে ডিম পেড়ে যায়, ওদের বাচ্চাগুলো ম্যাগটগুলো এই এর ভিতরে ঢুকে থাকে আর বেশিরভাগ মাটিতে থাকে, এই জন্য এই এই চাষের পর দেখছেন কারণ খুব বীজ দেখছেন, এরকম কোপালে ম্যাগটগুলো মরে যাবে, রোদ খাওয়ালেই মরে যাবে, দেখুন এই এর ভিতরে ঢুকে থাকে পোকাগুলো, ঢুকে এবার বাচ্চাগুলো ভিতরে আস্তে আস্তে কামড়া কামড়া কুড়ে কুড়ে খেয়ে খেয়ে ভিতরে ঢুকে থাকে, ফলটা গোল হলো তার ভিতরে খেয়ে 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 ফেলে, আস্তে আস্তে সেটা ছত্রাক লেগে ব্যাকটেরিয়া লেগে পচে খসে গিয়ে এখান থেকে খুলে পড়ে যাবে, এইটা এখান থেকে খুলে পড়ে যাবেই যাবে। তাহলে এদের মারার জন্য কী করবেন? আমি বলেছিলাম যে আপনি কিন্তু বিষ্টপ ব্যবহার করুন, আমি যদিও কিন্তু বলেছি আবার বলছি আমি, তাহলে বিষ্টপ তৈরি করতে হবে কি, 1 লিটার জল 60 ml ক্লোরোপাইরিফস 20% ইসি, ডার্সবান, করবান, ধানুষবান, বাংলাদেশে কী পাওয়া যায় জানি না, ক্লোরোপাইরিফস বললেই পাওয়া যাবে, আর 250 গ্রাম গুড় বলেছি, আখের গুড় 6 টাকা করে, 115 টাকা, আর হচ্ছে আপনার 20 গ্রাম বা 25 গ্রাম ইস্ট, ইস্ট যেটা পাউরুটি কেক করতে লাগে, আমাদের এখানে 25 গ্রামের দাম নেয় 17 টাকা, ওই যে বিষ্টপটা তৈরি হবে 1 লিটার জলের সঙ্গে গুড় মিশিয়ে ক্লোরোপাইরিফস মিশিয়ে ইস্ট মিশিয়ে সেইটা ভালো করে গুলে নিয়ে, এবার প্রয়োজন মতো তুঁস, যা ধান ভাঙালে কলেতে তুঁস বা গুঁড়ো পাওয়া যায়, কাঠের গুঁড়ো দিলে হবে না, তুঁস বা গুঁড়ো দিয়ে ওটাকে মেখে নিয়ে এইবারে যাদের গাছের উপরে আছে ফল মাছি, যে ফলে পাকে পেয়ারা টেয়ারা ইত্যাদি, তাহলে মাঝে মালা করে বাজার করে বেঁধে ঝুলিয়ে দিতে হবে, আপনার যে কুমড়ো গাছে বা বিভিন্ন ক্ষেতে যে ফসলে মাছি লাগে মালায় করে একটা দিতে হবে, এই একটা দিতে হবে, কেউ যদি হেসে ফেলেন যে সব বাবা আমি করতে যাবো না, তাহলে কী করতে হবে, তাহলে ক্লোরোপাইরিফস মিশ্রিত 1 লিটার জলে 10 ml 60 ml আর নয়, তখন তো তুষগুলো পাইল করছিলাম, 10 ml দিয়ে অত লাগে না,
5 মিলি দিলেও যথেষ্ট তাহলে 1 লিটার জল ক্লোরোপাইরিফস 5 মিলি আর গুড় 100 গ্রাম দিয়ে গুলে নিয়ে পাতাতে স্প্রে করুন বা যদি একান্ত ঝাঁটি পাতা হয় যাক দিয়ে ছড়া দিন পাতাতে ছড়িয়ে রেখে দিন ওই মাছির বাচ্চাগুলো ওই খাবে যেভাবে ওকে ফলমাছি থেকে মানে আক্রমণটা রোকাতে হবে আর কি করেন যদি কেউ ফেরোমন পাবেন তাহলে কিউ লিও দিয়ে কিউ কোয়াসি হাসু লাউ কুমড়ার জন্য কিউ লিও দিয়ে ওই ফেরোমনটা বাঁধলে ওই মাছিটা যাবে মাছিটা হট করে দেখা যায় না চোখে এটা খুব খারাপ জিনিস মাটির ভিতরে ঘুমিয়ে থাকে রাত্রে জেগে উঠে ম্যাগটগুলো এখানে এই এই এখানে পূর্ণাঙ্গ পোকা ডিম পাড়ে ম্যাগটগুলো খায় এই হচ্ছে ব্যাপারটা এইভাবে এটা যখন এটা পচে গেল মানে আর রাখতে পারলো না গাছ এখান থেকে আপনি আপনি খসে পড়ে যাবে অনেক সময় আবার দেখবেন যখন পরাগ মিলন করতে যাবেন এরা স্ত্রী পরাগ এই যে গর্ভমুণ্ড এরপর আছে গর্ভদণ্ড তারপর গর্ভকোষ এই এখানেও আবার ডিম পেড়ে এখানে আবার ডিম পেড়ে চলে যায় অনেক মাছি এখানে ঢুকতে সুবিধা হয় বলে নরম জায়গা এটা এখানে মাছি চলে যায় তা এই এই যে গাছে এই মাছিগুলোকে আটকাতে হবে আপনাদের এই যে বেশিরভাগ কুমড়ো পচে যায় এই জন্যে আর যারা কেউ পারবেন না তারা অন্তত 3 দিন 4 দিন ছাড়া ছাড়া যেন অন্তত ওই যেটা বলেছি কম্পোসার মিসাইল দেখবেন অনেক জায়গায় বলেছি আমি মিসাইল হাফ গ্রাম করে প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে তাহলে এক ওই বিষ্ট গুড় জল স্প্রে করা আর মিসাইল বা গ্যালুপ বা EM1 এমামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ স্প্রে করে করে যেতে হবে 3-4 দিন ছাড়া ছাড়া তবে কুমড়োকে আপনি বাঁচাতে পারবেন নাহলে কুমড়ো খসবেই খসবে কেন ওই বেশিরভাগ মাছির জন্য দেখবেন কুমড়োটা আপনার যে পচে গেছে না খেয়াল করে দেখবেন তো কুমড়োটা এরকম কেটে দেখবেন তো বা ভেঙে দেখবেন তো দেখবেন পোকা ছড়িয়ে পোকা ভোগা হতো ওই ফলমাছির পোকা ঢুকেছে ওটা আপনার এই ফুলটা খসে ফলটা খসে যাওয়ার কারণ হচ্ছে ফলমাছি আর ছত্রাকের আক্রমণও হতে পারে ছত্রাকের আক্রমণ তো আমি তো ওষুধ দিয়ে যাচ্ছেন ফুলের জন্য তাহলে আর ছত্রাকের আক্রমণ হবে না বেশিরভাগ ফলমাছি ফলমাছির জন্য তাহলে বিষ্টোপ বা গুড় জল স্প্রে করা বিষ দিয়ে আর নয় আপনার ওই কম দামের ওষুধ মাঝারি দামের ওষুধ 70-75 টাকা দাম নেবে ওই মিসাইল বা গ্যালুফ বা EM1 এই স্প্রে করে যাবেন আর একটা কারণ হলো যদি ওদের পরাগায়ন না হয় তাহলে কিন্তু ফলটা ওই ছোটো ফলটা বেশি দিন থাকবে না ও খসে পড়ে যাবে বলছেন আবার এই এটা কালো হয়ে যাচ্ছে মানে কি ছত্রাক আক্রমণ বা মানে ফলমাছি করেছিল তারপরে ব্যাকটেরিয়া ছত্রাক আক্রমণ করেছে তাই কালো হয়ে গেল ধন্যবাদ জানাই আশা করি মোটামুটি সমস্যার সমাধান হবে এগিয়ে চলুন কুমড়ো চাষ করে ফেলেছেন যারা বাঁচান আপনার ফসলকে হয়তো 100% পাবেন না 100% কোনো জিনিস পাওয়া যাবে না আমার কথা শুনলে 70-80% কুমড়ো বেঁচে যাবে এই পদ্ধতি করলে আবার প্রচুর কুমড়ো ধরেছে মা না রাখতে পেরে ফলকে খসিয়ে ফেলে দেয় আশা করি আমি পেরেছি বলতে বোঝাতে পেরেছি এইভাবে চলুন কুমড়ো ধরাতে পারবেন শেষ করছি নমস্কার